বন্ধুরা, গফুর মিয়ার গরুটি সেদিন রাতে চুরি হয়ে যায়। ঘটনা তদন্ত করতে হাজির হলো বিশিষ্ট এক গোয়েন্দা। তারপর সন্দেহভাজন পাঁচজনকে ডেকে আনা হলো। তাদের মধ্যে ছিল আলম, বশির, চান্দু, টাব্বু আর এমদাদ। গোয়েন্দার বিল্টুর সামনে হাজির করা হলো। তারপর চলল জিজ্ঞাসাবাদ। বিল্টুর প্রশ্নের কঠিন মারপ্যাঁচে পড়ে সন্দেহজনেরা যা বলল তা এরকম। আলম বলল এমদাদ চোর নয়, চোর হলো বশির। বশির বলল চান্দু চোর নয়, এমদাদও চোর নয়। চান্দু বলল এমদাদ বেটা চোর, আলম চোর নয়। ডাব্বু বলল চান্দু চোর, বশিরও চোর। এমদাদ বলল ডাব্বু হলো আসল চোর। এখানে গোয়েন্দা বুঝতে পারে যে এদের প্রত্যেকেই একটা সত্য কথা আর একটি মিথ্যা কথা বলছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে আসল চোর? তুমি যদি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, তোমরা যারা উত্তরটি দিতে পেরেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা পারোনি তারা দেখে নাও। আসলে চুরিটি করেছে চান্দু। বশির কি বলছে দেখো, চান্দুও চুরি করেনি, এমদাদও চুরি করেনি। এই দুই মন্তব্যের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা বলছে। এর অর্থ হলো চান্দু আর এমদাদ এই দুজনের মধ্যেই যে কোনো একজন চোর। এবার ডাব্বুর মন্তব্য দেখো, সে বলছে চান্দু চোর। এই বক্তব্য যে কোনো একটা সত্য, তার মানে চান্দু আর বশিরের মধ্যে যে কোনো একজন চুরিটা করেছে। বশির আর ডাব্বু দুজনের কথা মিলিয়ে বোঝা গেল চান্দুই আসল চোর। তো বন্ধুরা, ধাঁধাটি তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। চলো আমরা পরের ধাঁধাতে চলে যাই। বন্ধুরা, তোমরা স্ক্রিনে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ। তোমরা কি বলতে পারবে এখানে কোন ইমোজিটি ভিন্ন রয়েছে? বন্ধুরা, তুমি কি খুঁজে পেয়েছো? চলো পরের ধাঁধাতে চলে যাই। বন্ধুরা, এখানে তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে। নিজের মামার ভাইয়ের বোনের পিতার স্ত্রী আমার কি হন? তুমি কি এই প্রশ্নের উত্তরটি দিতে পারবে? তাহলে কমেন্ট করে দিও। বন্ধুরা, তুমি কি পেরেছো উত্তরটি দিতে? এখানে উত্তরটি হবে নানি। কি বন্ধুরা, তোমরা পারোনি তো উত্তরটি দিতে? তাহলে চলো তোমাদের জন্য আরেকটি প্রশ্ন নিয়ে আসি। মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন তার কোন অঙ্গটি স্বাভাবিক অবস্থা থেকে 10 গুণ বেড়ে যায়? এই প্রশ্নের উত্তরটি যদি তুমি দিতে পারো তাহলে কমেন্ট করে দিও। বন্ধুরা, তোমরা কি পেরেছো প্রশ্নের উত্তরটি দিতে? এখানে উত্তরটি হবে চোখের মণি। মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন তার চোখের মণিটি স্বাভাবিক অবস্থা থেকে 10 গুণ বেড়ে যায়, এটা আমরা সকলেই জানি। চলো আমরা পরের ধাঁধাতে চলে যাই। বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি টি শার্ট রয়েছে এবং টি শার্টটি খুবই পুরানো। তোমরা দেখতে পাচ্ছ টি শার্টের গায়ে অনেকগুলা ফুটা রয়েছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই টি শার্টে মোট কয়টা ফুটা রয়েছে? তুমি যদি বুঝতে পারো তাহলে আমার উত্তরটি জানার আগেই কমেন্ট করে দিও। বন্ধুরা, তোমাদের উত্তরটি কি ছিল সেটা মিলিয়ে নাও। এখানে টি শার্টের মধ্যে মোট 7টি ফুটা রয়েছে। তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে মোট 7টি ফুটা রয়েছে। তো বন্ধুরা, তোমাদের উত্তরটি কি ছিল? আশা করছি তোমাদের উত্তরটিও সঠিক হয়েছে। চলো পরের ধাঁধাতে চলে যাই। বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি হাঁস দেখতে পাচ্ছ।
এবং তোমরা দেখতে পাচ্ছ ওই হাঁসটির পাশে চারটি তার শ্যাডো রয়েছে, মানে ওই হাঁসটির ছায়া রয়েছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই হাঁসটির কোনটা অরিজিনাল ছায়া? তুমি যদি উত্তরটি জানার আগেই বুঝতে পারো তাহলে বন্ধুরা নাম্বারটি কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, তোমরা কি পেরেছো উত্তরটি দিতে? বন্ধুরা, এখানে হাঁসটি আমরা যদি এক নম্বরে নিয়ে যাই তাহলে তোমরা দেখতে পাবে এটা মিলছে না। আমরা যদি এটাকে দুই নম্বরে নিয়ে যাই তাও তোমরা দেখতে পাবে এটা মিলছে না। তারপর আমরা তিন নম্বরে যদি হাঁসটিকে নিয়ে যাই তবুও তোমরা দেখতে পাচ্ছ হাঁসটি মিলছে না। এবং আমরা সর্বশেষ চার নম্বরে চলে যাই, তোমরা দেখে ফেলেছ বন্ধুরা হাঁসটি পুরাপুরি মিলে গিয়েছে। বন্ধুরা, তোমাদের উত্তরটি কি ছিল তাও আমাদের কমেন্ট করে জানিও, আর তোমরা এটাও কমেন্ট করে দিও যে কারা কারা উত্তরটি দিতে পেরেছ। চলো পরের ধাঁধাতে চলে যাই। বন্ধুরা, তোমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, একমাত্র ছেলের বন্ধুরা, এখানে একটি প্রশ্ন রয়েছে, একজন সাঁতারু অনেক সময় ধরে পানিতে ডুবে ডুবে গোসল করলো কিন্তু তার মাথার চুল ভিজলো না কেন? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটিও খুবই মজাদার।